हाय फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल रिया स्क्रैप सॉल्यूशन। आज अभी हमारे पास क्रॉस स्टिचर पर भरा डिजाइन टी शेयर करछी। सुंदर डिजाइन टी सीखते हले पूरा वीडियो टी भालो करे देखुन और हमारे चैनल के सब्सक्राइब करुन। फ्रेंड्स, आसलेर आमी नीचे दिके एखान थेके किछुटा अंश छेड़े दिए एवं एई पाशेर एई दिके किछुटा अंश छेड़े दिए एई क्रॉस स्टिचर थेके आमी आसनटी बोना शुरू करब। এই সুন্দর ডিজাইনটি করার জন্য এখানে কালো রঙের উল দিয়ে প্রথমে একটি ক্রস স্টিচ, তার উপরে একটি, তার এই পাশে একটি, এই পাশে একটি, এই পাশে একটি, মানে এই একটি ক্রস স্টিচকে ঘিরে পরপর চারটি আমি ক্রস স্টিচ বানাবো চারপাশে। তারপরে লাল রঙের উল দিয়ে ওই চারটা ক্রস স্টিচকে পুরোভাবে কভার করে দেবো। এক, দুই, তিন, চার, পাঁচ, প্রত্যেকটি সাইডে পাঁচটি করে লাল রঙের ক্রস স্টিচ হয়েছে এবং মাঝখানটা সাদা রঙের উল দিয়ে চারটি ক্রস স্টিচ বানিয়ে ফেলব। এরপর এই বক্সটি বানানোর পর আমি কালো রঙের উল দিয়ে এই ক্রস স্টিচের কোনাকোনি এক, দুই, তিন, চার, চারটি ক্রস স্টিচ বানাবো এবং এই সবথেকে লাস্টের ক্রস স্টিচের উপরে তিনটি ক্রস স্টিচ বানাবো। এই পাশে তিনটি, এই পাশেও তিনটি, এই পাশেও তিনটি, একটি স্কোয়ারের মতো বক্স হবে, মাঝখানটা ফাঁকা থাকবে, একটি ক্রস স্টিচের ঘর। সেমভাবে এই পোর্শনটির মতো বাকি তিনটি কোণাতেই আমি বানিয়ে ফেলবো। প্রথমে চারটি ক্রস স্টিচ কোণাকোণি, তারপরে তিনটি করে ক্রস স্টিচের একটি বক্স এবং মাঝে একটি করে ঘর ফাঁকা থাকবে। এরপর তার লাল রঙের উল দিয়ে ভরাট করব। প্রথমে আমি এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা ক্রস স্টিচের লাইন করব, তারপরে সাতটা ক্রস স্টিচের লাইন করব, তারপরে নটা ক্রস স্টিচের লাইন করব। একদম পরপর প্রথমে পাঁচটা, দেন সাতটা, দেন নটা ক্রস স্টিচ বানাবো, প্রত্যেক ক্ষেত্রেই সেম সেম হবে। তারপরে লাইনটাতে এই এই ক্রস স্টিচের লাইনটি লেভেল সমান রেখে এই দুটি সাইডের প্রথমে আমি এক, দুই, তিন, চার, চারটি ক্রস স্টিচ বানাবো। এই পাশেও এই দুটি লাইন রেখে এক, দুই, তিন, চার, চারটি বানাবো। তারপরে লাইনে তিনটি বানাবো লেভেল সমান রেখে, দেন এখানে একটি বানাবো, এই তিনটির মাঝখানে একটি, এই তিনটির মাঝখানে একটি। সেমভাবে এ পাশেও প্রথমে পাঁচটা, দেন সাতটা, দেন নটা, দেন এই পাশের, এই পাশের লেভেল সমান রেখে চারটা চারটা করে, দেন তিনটা, এখানেও তিনটা, দেন এ তিনটার মাঝে একটা, দেন একটা। সেমভাবে বাকি দুটিও আমি বানিয়ে ফেলব। এরপর সাদা রঙের উল দিয়ে বাকি যে এখানে আমি একটা ক্রস স্টিচের ঘর ফাঁকা রেখেছিলাম সেখানে এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা ক্রস স্টিচ হবে, এই পাশেও পাঁচটা হবে, এই পাশেও পাঁচটা হবে, এখানেও পাঁচটা হবে, চারটা পাশে আমি সাদা ক্রস স্টিচ দিয়ে কভার করে ফেলব। এরপর আমি এই বর্ডার যেগুলো দিয়েছিলাম কালো রঙের, তার পাশে পাশে যে ঘরগুলো ফাঁকা থাকবে সেখানেও আমি সাদা রঙের ক্রস স্টিচ দিয়ে এখানে ভরাট করে দেওয়ার পর এই অংশটাও আমি এখানে তিনটে তিনটে করে ক্রস স্টিচ দিয়ে ভরাট করব সাদা রঙের, এখানেও সাদা রঙের ক্রস স্টিচ দিয়ে ভরাট করব প্রত্যেক ক্ষেত্রেই। এবং এই মাঝের পোর্শনটাতে আমি প্রথমে একটা ক্রস স্টিচ বানাবো কালো রঙের, দেন তিনটে, দেন একটা, সেমভাবে একটা, তিনটে, একটা, বাকিভাবেই বানাবো। তাহলে আমার পুরো ডিজাইনটা এভাবে কমপ্লিট হলো। দেন আমি এখানে সাদা রঙের ক্রস স্টিচ মাঝখানটাতে বানিয়ে ফেলবো একটা করে। তো ফ্রেন্ডস, এই ডিজাইনটাকে এইভাবে বর্ডার লাইন দিয়ে বক্স বানাতে পারেন। এরপরে মাঝখানটা পুরোটাই সাদা রঙের উল দিয়ে কভার করে দেবেন পুরো আসনটা, দেখতে খুবই সুন্দর লাগবে। এইভাবে প্রত্যেকটা ফুলই কমপ্লিট করতে হবে। সো ফ্রেন্ড, আমার এই ক্রস স্টিচের ফুলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আরও সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। রিয়া স্ক্র্যাপ সলিউশন।